আরো সমৃদ্ধ হলো বাংলাদেশের নারীদের এগিয়ে যাওয়ার গল্প। প্রথমবারের মতো দুজন নারী পাইলট পেতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রাজধানীর তেজগড় আর্মি এভিয়েশন এলাকায় বিমান উড়িয়ে নিজেদের প্রশিক্ষণ শেষ করেন এই দুই নারী বৈমানিক। পরে তারা বলেন, নারী পাইলট যুক্ত হয় সেনাবাহিনীতে নতুন দিগন্তের সূচনা হলো। ক্যাপ্টেন নাজিয়া নুসরাত হোসেন আর ক্যাপ্টেন শাহরিন বিনতে আনোয়ার, একজন ঢাকার অন্যজন সাতক্ষীরার মেয়ে। তবে এখন তাদের দুজনের ঠিকানা হতে যাচ্ছে বিমানের কন্ট্রোল কলাম হাতে বাংলার আকাশে। সকালে এই দুই নারী বৈমানিক যখন ওড়ার জন্য প্রশিক্ষণ বিমান নিয়ে তেজগাঁও রানওয়েতে ছুটছিলেন, তখন সেখানে শুধু সেনা কর্মকর্তারাই ছিলেন না, ছিল গণমাধ্যমের কৌতূহলী চোখ। পরে আকাশে সফল উড্ডয়ন শেষে নাজিয়া আর শাহরিন বললেন এগিয়ে যাওয়ার গল্প। বৈমানিক নয়, কোন ক্ষেত্রে আমরা পিছিয়ে থাকব না। যে ক্ষেত্রগুলো ইভেন ছেলেরা পারেনি, সে ক্ষেত্রগুলো আমরা দেখিয়ে দিতে চাই যে আমরাও পারি। নারী হিসেবে কাজ করতে পেরে আমি অনেক গর্বিত। আমি জানি যে এর মাধ্যমে আমাদের দেশের আরো অনেক মেয়েরাই অনেক ইন্সপিরেশন পাবে। আমি চাই যে তারা যেন এরকম আরো অনেক পেশা বেছে নেয়। এর আগেও বিমান বাহিনীতে দুজন নারী পাইলট হয়েছেন, তবে সেনাবাহিনীর জন্য নারী বৈমানিক তৈরির এটাই প্রথম অভিজ্ঞতা। তাই নাজিয়া আর শাহরিনের প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়া চৌধুরী বলছিলেন, আকাশ এখন উন্মুক্ত, শুধু যোগ্য আর উদ্যমীদের এগিয়ে আসার অপেক্ষা। আমরা পুরোপুরি নিশ্চিত যে আমাদের আসলে কোনো পুরুষ এবং নারীর ভিতর আলাদা করে চিন্তা ভাবনা দেখার বা চিন্তা করার মতো কিছু নেই। আমাদের বৈমানিক দরকার, তাদের যে টেস্ট প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মধ্যে দিয়ে যারা আসতে পারবে তারাই চলে আসবে। এটার জন্য যদি 10 জন নারী বৈমানিক পাশ করে আসে তারা থাকবে। প্রায় পূর্ণ হতে যাওয়া 120 ঘন্টার উড্ডয়ন অভিজ্ঞতা আর কঠিন প্রশিক্ষণ, সবকিছুই সফলভাবে শেষ। আর কিছুদিন পরই হয়তো স্বাভাবিক কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নাজিয়া আর শাহরিন আকাশের বুক চিরে ছুটবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য। মিরা হাসান, যমুনা নিউজ, ঢাকা।